গুড ইভিনিং বন্ধুরা, আজ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জ পুর নির্বাচনে প্রার্থীদের খরচের সীমা নির্ধারণ করল কমিশন। সিএএ আইন বলবৎ হবে, তবে করোনার পর অন্দরের কুন্দল মেটাতে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৩৯ কোটি টাকার দুর্নীতি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের ৫ বছরের কারাদণ্ড। কমলাকের পারফরমেন্স দেখে বিজেপি নেতারা ভীত সন্ত্রস্ত বলল কংগ্রেস। কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পর এবার বিতর্কের আঁচ লাগল নীতিশের রাজ্যে। বুর্খা পরে আসায় বিহারে ব্যাংকে ঢুকতে দেওয়া হলো না মহিলাকে। রাজ্যের জমি বহিরাগত কাউকে দেওয়া চলবে না, সুর চড়াল কৃষক মুক্তি। কাটলিচুড়ায় মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ। সরকারি স্থানে নির্বাচনী সভায় নিষেধাজ্ঞা। চলে গেলেন ৫ গ্রাম কাগজ কলের কর্মী মনীন্দ্র চন্দ্র দাস, মৃত্যুর সংখ্যা শতকে পৌঁছালো দাস সরকারের বলল জাকরু। এবং সর্বশেষ খবরটি হলো, ছাত্রনেতা আনিস হত্যার তদন্তে সিট ঘোষণা মমতার, ৩ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। নির্বাচন কমিশন আসন্ন পুর নির্বাচনের প্রার্থীদের খরচের সীমা ধার্য করে দিয়েছে। সেই অনুসারে করিমগঞ্জ, বদরপুর ও রামকৃষ্ণনগর পুরসভার প্রার্থীদের খরচের সীমা জানিয়ে দেওয়া হয়েছে। যেসব ওয়ার্ডে জনসংখ্যা ১৫০০ বা তার কম, সেই ওয়ার্ডে ২৬,০০০ টাকা প্রার্থীরা খরচ করতে পারবেন। ১৫০১ থেকে ৩,০০০ জনসংখ্যা থাকা এলাকায় প্রার্থীদের খরচের পরিমাণ ৩১,২০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়াও কমিশন প্রার্থীদের খরচের হিসাব নিরীক্ষণের জন্য প্রত্যেক প্রার্থীকে একটি করে পৃথক ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে ভিএসটি, এসএসটি, ফ্লাইং স্কোয়াড ইত্যাদি গঠন করা হয়েছে। এই দলগুলি প্রার্থীদের ব্যয় সংক্রান্ত বিষয়ে নজরদারি করবে। এছাড়া নির্বাচন কমিশন নিয়োজিত পর্যবেক্ষক প্রার্থীদের ব্যয় সংক্রান্ত বিষয়ের পর্যবেক্ষণ করবেন। প্রার্থীদের বিভিন্ন পোস্টার বা ব্যানার চাপাতে ছাপাখানার কর্মীদের যাবতীয় নির্দেশ মানতে বলা হয়েছে। প্রার্থীদের নির্বাচনী র্যালি বা সভা আয়োজনের আগে খরচের তালিকা জমা দিতে ওই নির্দেশে বলা হয়েছে। যদি কোনো প্রার্থী নিজের অ্যাকাউন্টের হিসেব জমা না দেন, তবে তাকে অনুমতি দেওয়া হবে না বলে কমিশনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে সিএএ আইনে পরিণত হয়েছে অনেকদিন হলো, তবে এখনও পর্যন্ত এই আইন বলবৎ করেনি কেন্দ্রীয় সরকার, যার জেরে বিজেপির ঘরের অন্দরেই উঠছে প্রশ্ন। সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বরা। সরব হতে দেখা গিয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। এই ইস্যুতে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঘরের অন্দরের কুন্দল মেটাতে শাহ আশ্বস্ত করলেন, সিএএ আইন থেকে পিছু হটার কোনো প্রশ্নই উঠে না। করোনা থেকে মুক্তির পরেই আইন বলবৎ করতে উদ্যোগ নেবে কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। পাল্টা কেন্দ্র বলেছে, এই আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যদিও তাই নিয়ে বিতর্কের কোনো সমাধান হয়নি। দেশের বিভিন্ন অংশে, এমনকি পশ্চিমবঙ্গে সিএএ বিরোধী আন্দোলন হয়েছে। আবার অন্য পক্ষের এক বিশাল সংখ্যার মানুষ সিএএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পক্ষেও সওয়াল করেছেন। তারপর সাময়িকভাবে সিএএ ইস্যু জাতীয় রাজনীতির প্রেক্ষাপট থেকে ফিকে হয়ে গিয়েছে। বঙ্গভোটের আগে এই সিএএর ফানুস দেখিয়ে মতুয়া সম্প্রদায়কে কাছে টেনেছিল বিজেপি, তবে এখনও পর্যন্ত এই ইস্যুতে কেন্দ্রের কোনো সক্রিয়তা না থাকায় বিষয়টি নিয়ে সরব হন মতুয়া প্রতিনিধিরা, এমনকি আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন। এরই মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ জানালেন, করোনার কারণে এই বিষয়টি একটু থমকে আছে, কিন্তু রোগের প্রকোপ কমলেই এই নিয়ে পদক্ষেপ করবে সরকার। অপরদিকে হাইলাকান্দি জেলার পুরসভা নির্বাচনে শহরের সরকারি সড়ক, স্ট্রিট, লেন, গলিপথ ইত্যাদিতে নির্বাচনী পথসভা নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দির জেলাশাসক এই নির্দেশ জারি করেছেন।
অপর এক নির্দেশে জেলা শাসক নির্বাচনী প্রচারাভিযানে জনসভা ইত্যাদি করতে পুলিশ থেকে অনুমতি নিয়ে প্রশাসনিক অনুমতির জন্য আবেদন করার নির্দেশ দিয়েছেন। অন্য একটি আদেশে জেলা শাসক নির্বাচন ব্যবহৃত আসবাবপত্র, যানবাহন ইত্যাদি সামগ্রীর ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছেন। পুরসভাগুলির কার্যালয়ে এই ভাড়ার হার পাওয়া যাবে। এছাড়া রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের কাছে এই ভাড়ার হারের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে আসাম মাইক্রোফাইন্যান্স প্রেরণা ও ত্রাণ প্রকল্পের চেক সোমবার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় কাটলিচূড়ায়। এদিন প্রায় শতাধিক সুবিধা প্রাপকের হাতে ক্ষুদ্র ঋণ মকুবের চেক তুলে দেওয়া হয়। কাটলিচূড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রথম শ্রেণীর সুবিধা প্রাপকদের জন্য আসাম মাইক্রোফাইন্যান্স প্রেরণা এবং ত্রাণ প্রকল্প চেক বিতরণের সূচনা করেন কাটলিচূড়া সার্কেল অফিসার পুলক বিশ্বাস ও বিডিও রুজি সিমসন। এ উপলক্ষে কাটলিচূড়া এসকেরায় কলেজ অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অডিটোরিয়াম হলে 22 সুবিধা প্রাপকের হাতে চেক তুলে দেওয়া হয়। পরে অডিটোরিয়াম হলের বাইরে কলেজের সাইকেল স্ট্যান্ডে আলাদা কক্ষে সন্ধ্যা পর্যন্ত চেক বিতরণ করা হয়। এদিন মাইক্রোফাইন্যান্স আশা ও আরোহণের সুবিধা প্রাপকদের হাতে চেক তুলে দেওয়া হয়। উভয় মাইক্রোফাইন্যান্সের শতাধিক হিতাধিকারীর চেক বিতরণ করা হয়। অপরদিকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ভারতের বিরোধী দলীয় জ্যেষ্ঠ রাজনীতিক ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ এক আদালত। রাষ্ট্রীয় কোষাগার থেকে 139 কোটি টাকা আত্মসাতের এই মামলায় কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও 60 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের 73 বছর বয়সী এই রাজনীতিককে গত 15 ফেব্রুয়ারি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। অনলাইনে শুনানির পর বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুর বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আদালত। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আইনজীবী বিএমসি সিং বলেছেন, লালু প্রসাদ যাদবকে 5 বছরের কারাদণ্ড এবং 60 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আরজেডির এই প্রধান ছাড়াও মামলার অন্য 5 অভিযুক্তের প্রত্যেককে 5 বছরের কারাদণ্ড, 32 অভিযুক্তের প্রত্যেককে 4 বছর এবং 3 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 100 কোটি টাকা আত্মসাতের পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম এবং শেষ মামলায় লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তার আইনজীবীরা এই কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন। এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির অন্য 4টি মামলায় বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রীকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ 5 নম্বর মামলায় বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন দুরান্দা কোষাগার থেকে 139.35 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। লালু প্রসাদের বিরুদ্ধে 950 কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনা প্রথম ফাঁস করেছিলেন বিহারের চৈবাসার ডেপুটি কমিশনার অমিত খারে। ভুয়া বিল দেখিয়ে বিহারের পশুপালন বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অঙ্কের অর্থ চাঁড় করেছিল বলে অভিযোগ রয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারির এই ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হল। অপরদিকে আসামের জমি বহিরাগত কাউকে দেওয়া চলবে না, রাজ্যের জমিতে রয়েছে খিলঞ্জিয়াদের অধিকার, এমন মন্তব্য করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে কথা বলছিলেন সংগঠনের কর্মকর্তারা, তখন তারা রাজ্যের ভূমি ইস্যুতে আওয়াজ তুলেন। সমিতির কার্যকরী সভাপতি মুকুট ডেকা রাজ্য বিজেপি সরকারের দিকে আঙ্গুল তুলেন, অভিযোগ তুলেন হিমন্ত সরকার অবৈধভাবে রাজ্যের জমি বহিরাগতদের দেওয়ার কথা ভাবছে। কেন্দ্র ও রেল কর্তৃপক্ষের সঙ্গে মিলে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত কখনো বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, পল্টন বাজার গুয়াহাটি ক্লাব সহ আমবাড়ির 58 বিঘা জমি উত্তরবেরিয়া ও অরুণ বাজাজকে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছিল। আর তারপরে সুর চড়ায় কৃষক মুক্তি সংগঠনের বক্তব্য, রাজ্য সরকারের কর্তব্য নিজের জমি সংরক্ষণ করে রাখা, এই জায়গায় বহিরাগতকে ভূমি দিতে তৎপর হিমন্ত, যা মোটেও যুক্তিসঙ্গত নয়। অপরদিকে কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশের পর এবার বিতর্কের আঁচ লাগল নীতিশের রাজ্যে। বিহারের বেগুসরাইয়ে বুরখাপুরে আসা এক মহিলাকে ঢুকতে দেওয়া হলো না একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, এতে কাঠগোড়ায় ব্যাংক কর্মীরা।
ঘটনাগত শনিবারের এক মহিলা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মনসুর চেক শাখায় টাকা তুলতে গিয়ে বিড়ম্বনার শিকার হন বলে অভিযোগ করেন। তার ওই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য দেখা দেয়। জানা গিয়েছে ব্যাংক কর্মীরা ওই মহিলাকে তার বুরখা খোলার কথা বলে বুরখা খুললেই টাকা তুলতে দেওয়া হবে বলে জানান ব্যাংক কর্মীরা। এর তীব্র প্রতিবাদ জানান মহিলা। তিনি ব্যাংক কর্মীদের কাছে হিজাব পরে ব্যাংকে না ঢুকার লিখিত বিজ্ঞপ্তি চান। ওই মহিলার বাবা সংবাদ মাধ্যমকে জানান, আমি এবং আমার মেয়ে প্রতি মাসেই ব্যাংকে আসি, কিন্তু এর আগে আমাদের এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। কেন এখন আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে? তিনি আরও বলেন, কর্ণাটকে হিজাব নিয়ে কোনো নির্দেশিকা জারি হলে সেটা বিহারে কেন লাগু করার চেষ্টা করা হচ্ছে? এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জবাব চেয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। নীতিশকে কটাক্ষ করে তেজস্বী বলেন, আমি বুঝতে পারছি আপনি বিজেপির কাছে আদর্শ, নীতি, নৈতিক দায়িত্ব ও বিবেক বন্ধক রেখেছেন, কিন্তু আপনি সংবিধানের শপথ নিয়েছেন, অন্তত সংবিধানকে সম্মান করুন এবং অভিযুক্ত ব্যাংক কর্মীদের গ্রেফতার করুন। বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফেও। অপরদিকে কমলাকের পারফরমেন্স দেখে বিজেপি নেতারা ভীত সন্ত্রস্ত বলল কংগ্রেস। পুরো নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস বিজেপির মধ্যে তরজা শুরু হয়ে গেছে। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে আক্রমণের প্রেক্ষিতে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা রাতাবাড়ির বিধায়ককে প্রত্যাক্রমণ শুরু করেছেন। শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ ও মুখপাত্র শুভঙ্কর দাস সোমবার বিধায়ক বিজয় মালাকারকে এক হাত নিয়ে বলেন, কমলাক্ষ দে পুরকায়স্থ তিনবারের বিধায়ক। তিনি বিধায়ক থাকাকালীন সময়ে করিমগঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়। তারা বলেন, আসলে করিমগঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে বলে রাতাবাড়ির বিধায়ক অবগত নন, সঠিক তথ্য না জেনে হাওয়ার উপর ভর করে কথা বলছেন তিনি। কংগ্রেস সরকারের আমলে করিমগঞ্জে পলিটেকনিক স্থাপন হয়েছে আর করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারই। পরবর্তীতে বিজেপি সরকার আসার পর মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এনএমসির গাইডলাইন মেনে সিভিল হাসপাতালের 10 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজের স্থান নির্ধারণের জন্য দাবি উত্থাপন হলেও রাজ্য সরকার মেডিকেল কলেজের স্থান নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। কংগ্রেস নেতারা বলেন, বিধায়ক কমলাক্ষ বিধানসভার ভেতরে ও বাইরে আন্দোলন করে করিমগঞ্জে 132 কেভি সাবস্টেশন চালু করেছেন, বিদ্যুতের দুর্বিষহ যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছেন করিমগঞ্জবাসী। বরাক উপত্যকায় সর্বপ্রথম ইলেকট্রিক চুল্লি করিমগঞ্জে বসানোর উদ্যোগ নিয়েছেন বিধায়ক কমলাক্ষ। শুধু উন্নয়নমূলক কাজ নয়, 24 ঘন্টা জনগণের কাজে যুক্ত রয়েছেন কমলাক্ষ। কংগ্রেস নেতারা বলেন, বিধানসভা ও গ্রাউন্ড জিরোতে কমলাক্ষের পারফরমেন্স দেখে বিজেপি নেতারা ভীত সন্ত্রস্ত। বিধায়ক কমলাক্ষের উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে কংগ্রেস নেতারা বলেন, করিমগঞ্জ সিভিল হাসপাতাল 100 শয্যা থেকে 200 শয্যায় উন্নীত করা, তরুণ গগৈ সরকার থাকাকালীন সিএম প্যাকেজের অর্থে সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম নির্মাণ হয়েছে, রাতাবাড়ির উন্নয়ন হয়নি বিগত দিনগুলোতে, এটা প্রচার করে বিধায়ক বিজয় মালাকার প্রমাণ করেছেন। তাদের সাংসদ কৃপনাথ একজন ব্যর্থ জনপ্রতিনিধি। বিজয় মালাকার বিধায়ক নির্বাচিত হওয়ার আগে রাতাবাড়ির বিধায়ক ছিলেন বর্তমান সাংসদ। কংগ্রেস নেতারা বলেন, বিজেপির নেতৃত্বে বরাক উপত্যকার উন্নয়ন স্তব্ধ, তাই জনগণ এখন উন্নয়নের জবাব চাইছেন। উন্নয়নের ইস্যু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিধায়ক কমলাক্ষকে আক্রমণ করেছেন রাতাবাড়ির বিধায়ক। পুরো নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত জেনে বিধায়ক বিজয় মালাকার আক্রমণাত্মক কৌশল নিয়েছেন বলে মন্তব্য করেন কংগ্রেস নেতারা। অপরদিকে 4 দিন পার হয়ে যাবার পরও ছাত্রনেতা আনিস খানের মৃত্যু রহস্যের কোনো কিনারা করতে পারেনি পুলিশ। গ্রেফতার হয়নি একজনও। এবার রহস্যভেদ করতে সোমবার বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। তবে এতে পুরোপুরি সন্তুষ্ট নয় আনিসের পরিবার। এর আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন আনিসের বাবা। এদিনও নিহত ছাত্রনেতার বাবা ও দাদার মন্তব্যে মিলেছে সেই দাবিরই প্রতিধ্বনি। এদিকে আনিস খানের হত্যার ঘটনায় 3 দিনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।
হাওড়ার আমতার ওই ঘটনার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি গ্রহণ করেছে আদালত। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার নির্দেশ, কি হয়েছে আমতায় তার রিপোর্ট 3 দিনের মধ্যে জমা দিতে হবে রাজ্যকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আনিস খানের রহস্য মৃত্যু ঘিরে গত 3 দিন ধরে তুলপাড় বাংলার রাজনীতি। গত শুক্রবার রাতে আমতার বাড়িতে চড়াও হয়ে পুলিশের পোশাক পরা 4 ব্যক্তি আনিসকে 3 তলার ছাদ থেকে ছুঁড়ে ফেলে হত্যা করে বলে অভিযোগ। সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই তরুণ ছাত্রনেতা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এদিনও কলকাতা সহ বিভিন্ন স্থানে দফায় দফায় চলেছে বিক্ষোভ প্রতিবাদ। আনিস হত্যাকাণ্ড নিয়ে সোমবার প্রথম মুখ খুলেন মুখ্যমন্ত্রী মমতা। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আনিসের ব্যাপারে সরকার নিরপেক্ষ তদন্ত করবে, এই ঘটনা দুর্ভাগ্যজনক। মুখ্য সচিব ও ডিজির তত্ত্বাবধানে সিট গঠনের কথা জানিয়ে মমতা বলেন, দোষী যেই হোক না কেন নিরপেক্ষ তদন্ত হবে, কাউকে রেয়াত করা হবে না। এ ব্যাপারে আমি রাফ অ্যান্ড টাফ। আনিসের মৃত্যু নিয়ে পুলিশ, রাজ্য সরকার তথা শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। টেলিভিশনের প্যানেল ডিসকাশনে জড় বইছে সমালোচনার। প্রতিবাদী ছাত্রনেতা একাধারে তৃণমূল ও বিজেপির কড়া সমালোচক ছিলেন বলেই দাবি। তবে এদিন মমতা পাল্টা দাবি করেন, আনিসের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ ছিল। যারা এখন টেলিভিশনে দর্শনদারি হতে গিয়েছেন তারা জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখত, আমাকে অনেক সাহায্য করেছে নির্বাচনে, ও আমাদের খুব প্রিয় ছেলে ছিল। তবে এদিন মুখ্যমন্ত্রীর দেখা করার আমন্ত্রণ কার্যত এড়িয়ে যান আনিসের বাবা সালেম খান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এলে দেখা হবে, আমি কারো সঙ্গে গিয়ে দেখা করব না। কিন্তু আনিসের দাদার বক্তব্য, বাবার শরীর ভালো নয় তাই যেতে পারেননি। আনিস হত্যার তদন্তে মমতা সিট গঠনের কথা ঘোষণা করার পর নিহত ছাত্রনেতার দাদার বক্তব্য, মুখ্যমন্ত্রীর উপর আস্থা থাকলেও পুলিশের উপর একেবারেই ভরসা নেই আমাদের। একই সঙ্গে তার সংযোজন, মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসে বাবাকে আশ্বাস দিলে ভালো হয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।